নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন খবর প্রতিদিন ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আমরা আগের ভিডিওটিতে আলোচনা করেছিলাম যে এবারে কিন্তু লকডাউনের আর কারো বিদ্যুৎ বিল দিতে হবে না। হ্যাঁ বন্ধুরা, আপনাদের লকডাউনে যে বিলটি এসেছে সেই বিল থেকে কিন্তু দুই মাসের বিল একদম মুকুব করে দেওয়া হয়েছে, আর এটি একদম অফিসিয়াল খবর। তো আপনারা যদি এই খবরটি এখনও যদি না জেনে থাকেন তাহলে কিন্তু এই ভিডিও শেষে ওই ভিডিওটিকে অবশ্যই দেখবেন। আর সেই সঙ্গে আপনাদের বলে রাখি যে আপনারা হয়তো এই লকডাউনে রাজ্য সরকার তথা কেন্দ্র সরকারের তরফ থেকে অনেক রকম নতুন নতুন প্রকল্প পেয়ে এসেছেন, যেটার মাধ্যমে আপনারা রাজ্য সরকার তথা কেন্দ্র সরকারের তরফ থেকে অনেক টাকাও আপনারা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে গেছেন। যেরকম কেন্দ্র সরকারের তরফ থেকে লকডাউনের সময় 500 টাকা করে সরাসরি সমস্ত মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হয়েছিল, আর সেই রকমই কৃষকদের অ্যাকাউন্টেও 2000 টাকা করে 3 মাস দিয়ে দেওয়া হয়েছিল। আর সেই সাথে রাজ্য সরকারের তরফ থেকেও আপনারা 25টা প্রকল্প, এরকম আরও অনেক কিছু প্রকল্প ছিল যেগুলোর মাধ্যমে আপনারা 1000 টাকা করে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি পেয়ে গিয়েছিলেন। আর এই রকমই আবার একটি নতুন একটি প্রকল্প শুরু করা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে, যেটার নাম হলো জাগো প্রকল্প। আর এই জাগো প্রকল্পের মাধ্যমে সমস্ত মহিলাদের অ্যাকাউন্টে কিন্তু 5000 টাকা করে দেওয়া হচ্ছে, আর এটা কিন্তু সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মুখ্যমন্ত্রী কিন্তু অ্যানাউন্স করে দিয়েছেন, যেরকমটা এখানে দেখতে পাচ্ছেন। দেখুন, এই সময় যে ওয়েবসাইটটি রয়েছে এটা কিন্তু একদম ট্রাস্টেড ওয়েবসাইট। তো এখানে দেখুন লেখা রয়েছে নিচে, দেখুন, মহিলাদের স্বনির্ভর করার লক্ষ্যে চালু হলো জাগো প্রকল্প। আর এই জাগো প্রকল্পের মাধ্যমে কিন্তু যত মহিলারা স্বনির্ভর গোষ্ঠীর সঙ্গে যুক্ত রয়েছেন শুধুমাত্র কিন্তু তাদেরকেই 5000 টাকা করে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি দিয়ে দেওয়া হবে। হ্যাঁ বন্ধুরা, যদি আপনাদের বাড়িতে যদি স্বনির্ভর গোষ্ঠীর সঙ্গে কোনো মহিলা যদি যুক্ত থাকে তাহলে কিন্তু ভিডিওটি অবশ্যই দেখবেন। আর সেই সঙ্গে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ, যদি আপনারাও চান যে আপনাদেরও ব্যাঙ্ক অ্যাকাউন্টে যাতে 5000 টাকা করে মমতা সরকারের তরফ থেকে দেওয়া হয় তাহলে কিন্তু অবশ্যই সবার প্রথমেই আমাদের এই ভিডিওটিকে লাইক করে দেবেন, আর সেই সঙ্গে নিচে যে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি রয়েছে সেটাই টিপে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর তার পাশে যে ঘন্টির অপশনটা আসে ওটাই টিপে অলে ক্লিক করে দেবেন। তাহলেই কিন্তু আমাদের এই সমস্ত কিছু নতুন নতুন খবর সবার প্রথমে আপনার মোবাইলে পৌঁছে যাবে। তো চলুন এবার দেখানো যাক পুরো বিষয়টি। তো এখানে দেখুন কী বলা হয়েছে, মহিলাদের স্বনির্ভর করার লক্ষ্যেই রাজ্যে চালু করা হলো জাগো প্রকল্প। এর নামকরণ করেছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কন্যাশ্রী, রূপশ্রী, যুবশ্রী, সমব্যথী, সবুজ সাথীর মতন মুখ্যমন্ত্রীর চালু করা সরকারি সামাজিক প্রকল্পের তালিকায় নতুন করে সংযোজিত হলো জাগো প্রকল্প। শুক্রবার সল্টলেকের সেন্ট্রাল পার্কে সবলা মেলায় এর আনুষ্ঠানিক সূচনা হয়। রাজ্যে পিছিয়ে পড়া মহিলাদের আরও বেশি করে স্বনির্ভর করার লক্ষ্যে এই নতুন প্রকল্প হাতে নিয়েছে রাজ্য সরকার। কয়েক মাস আগে বিধানসভায় এই প্রকল্পের কথা জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সরকারি কর্তাদের দাবি, এই প্রকল্পের দ্বারা উপকৃত হবেন রাজ্যের 1 কোটি মহিলা। সব মিলিয়ে প্রায় 10 লক্ষ স্বনির্ভর গোষ্ঠীকে গড়ে 5000 টাকা করে আর্থিক অনুদান দেওয়া হবে, আর এর জন্য কিন্তু 500 কোটি টাকার একটি তহবিল গঠন করা হয়েছে। সরকারি পরিসংখ্যান অনুযায়ী 2011 সালে রাজ্যের স্বনির্ভর গোষ্ঠীর মোট সংখ্যা ছিল 4,72,000, আর 2019 সালে সেটা হয়ে দাঁড়িয়েছে 6,92,000। স্বনির্ভর গোষ্ঠীর ঋণের পরিমাণ ছিল তাতে প্রায় 553 কোটি টাকা, আর এখন তা বেড়ে হয়েছে 7,000 কোটি টাকা। তো তাদেরই কিন্তু এই যে ঋণটা রয়েছে সেই ঋণের বোঝাটা কিছুটা কমাতে এই রাজ্য সরকারের নতুন প্রকল্পটি চালু করা হয়েছে।